আমরা নর্মালি দেশগ্রামের মানুষদের অনেক সরল সহজ ভাবি, কিন্তু আসলে এদের মতো চিন্তা ভাবনা, মানে এরা যেরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে যে আইসিআর পাবো, এই জিনিসটা না তাদের মধ্যে থেকে কোনো দিন যায় না। অনেকে হয়তো বা রিসেন্টলি দেখতেছেন, কিন্তু ট্যুরের অভিজ্ঞতা আমার অনেক আগে থেকে। আমি আমার এই জীবনে কোনো বাজে যদি ট্যুর দিয়ে থাকি তাহলে এটা বেশি এবারেরটা, মানে মাথা ঠিক করে দেবে নাহলে মারা যাবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আসলে মর্নিং না, অলরেডি প্রায় 1:30 বাজে। যেহেতু রাতে ঘুমাইছি অনেক লেট করে, শরীর খুব বেশি ক্লান্ত ছিল, তো এখন ফ্রেশ হয়ে এসে বসছি। আর আলহামদুলিল্লাহ বাইরে বৃষ্টি চলতেছে। আমরা গতকাল রাতে যখন আসছি তার আধা ঘন্টা পর থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে। তো তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু যা ভেজা ছিল আমাদের প্রায় সবই এখন শুকাইছে ফ্যানের বাতাসে। আপনাদের একটু বাইরের পরিবেশটা দেখেন। এই যে সামনে এটা হইতেছে একটা পুকুর, আর ওই যে সামনে সাদা যেটা দেখা যাইতেছে এই গ্যাপটার মধ্যে, সেটা হচ্ছে নদী। এটাই অ্যাকচুয়ালি যে মিশছে বড় নদীর সাথে। ওই যে সামনে যেটা রোড, আমরা এই রোডটা দিয়ে আসছি। কিছু রাস্তা হচ্ছে কাঁচা, এই রোডটাও কাঁচা রাস্তা। আর এমনি বাকি সব কিছু অসাধারণ। বৃষ্টির সিজনে এই সমস্ত পাতা তো অনেক সবুজ সবুজ থাকে, বেশ সুন্দর লাগতেছে। এখন বাজে 2:00, কিন্তু এই 2:00 সময় যেতে চাই না নাস্তা করতে। আমাদের খাবারে আছে মুরগির মাংস, মাছ, এখানে আছে ডাল। খাওয়া দাওয়া শেষ করে আপনার সাথে আবার আসতেছি, দেখা করতে। আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করছি, শেষ করে এখন একটু ছাদে আসছি। ছাদে বেশ ভালো কবুতর, এত রোগবালাই বলতে বুঝতাম না। এখন কবুতর দেখলে বা তার চলা দেখলে দেখলে বলতে পারি যে কবুতরটা কি রোগ হয়েছে। মাথাটা স্প্রিং করে, স্প্রিং করলে খুব সুন্দর লাগে, হাঁটলেও এটা সুন্দর লাগে ছাড়লে। এই তার ডান্স করে, ডান্স করে, হ্যাঁ ডান্স করে। আমি খুলে দেখলাম ড্রোন ভিজে নাই, দেখি ভাই পানি ঢুকবে। কমোড কি করে ডিগ বাজে দেয়, এটা কি যে আপনি শুরুতে যে ঝাঁকি দিলেন ওই জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, মূলে এর বৈশিষ্ট্য হচ্ছে এটা ঝাঁকি দিলে একটু, এটার নামই লোটন, মাটিতে লোটালুটি করে। মাটিতে লোটালুটি করে লোটন। এইখানে এই এক বড় ভাই আছে, সে কবুতর খামারি, খামারি বলা যায় না, সে শখের বসে এটা চালু করছে। 5 জোড়া থেকে আজকে তার শুধুমাত্র মা বাবাই পেয়ার হিসেবে আছে 200 জোড়া, আর বাচ্চাও আছে অনেক, যেগুলো অলরেডি এই যে দেখতেছেন যে উঠতেছে। এই যে সব অনেক অনেক সব উঠতেছে, আর এই যে এখনও খাঁচায় আছে, ওইখানে 2টা ঘর আছে। নাম হচ্ছে সোহেল। আসলে শখ মানুষকে কোন দিকে নিয়ে যায় দেখেন, সে সময় এখানে দিতেই খুব বেশি এনজয় করে, তার ভালো লাগে। আর আমিও মনে করি শুধু কবুতর না, যে কোনো কিছুতেই যদি আপনার শখ থাকে আপনি শখ অনুযায়ী আগান, মনের যে সুখ সেটা আপনি অবশ্যই পাবেন। একটি শোক সংবাদ, কালকের বৃষ্টিতে আমাদের যে লস হয়েছে লসের পরিমাণটা আরেকটু বাড়ছে। এখন ড্রোনটা ওপেন করছে, ড্রোনের সব জায়গায় পানি দেখেন। তো আমরা অপেক্ষা করতেছি, অপেক্ষা করার একটা সহজ কারণ হইতেছে দেখেন। বাইরে সেই বৃষ্টি, আবার আবহাওয়া আমাদের ছেঁকা দিয়েছে, ছেঁকা দিয়ে এখন সে আমাদের ব্যাকআপ বানায় ফেলছে। প্রায় বিকেল হয়ে আসতেছে, আর হাতে আমাদের বড় যদি 2 ঘন্টা সময় আছে, তবে বের হয়ে যাব, কারণ এখানে অপেক্ষা করার কোনো মানে নেই, রুমেই বসে থাকা হইতেছে, আর কিছুই করা সম্ভব না। তো আমরা হয়তো বা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন পর্যন্ত সমুদ্র না দেখার আক্ষেপ সেটা একদম রাগে ফেটে যাইতেছে। ওকে, আমরা এখানেই ছিলাম, এখন বের হওয়ার সময়, বের হচ্ছি।
আর আমাদের বাইক রেডি, টোটালি রেইনকোট ছাড়া সবকিছু আজকে এখানে ঢুকেছি হাতিলের এই ব্যাগে। আর ওয়েদারটা হইতেছে চরম সুন্দর, কিন্তু এই যে বৃষ্টি একটু ঘোরাঘুরি এটা আসলে হয় না এখানে আসলে। হ্যাঁ, তারপরও ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের যতটুকু শেয়ার করতে পারি, নিজেও এনজয় করবো, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। এই যে সুন্দর একটা পরিবেশ, এটা ছেড়েই চলে যাচ্ছে। আমাদের শেখ জালাল ভাই ভয় পেয়ে গেছে, বাট ভয়ের কিছু নাই, এখান থেকে এভাবেই বেরোইতে হবে। একটু কাদা, অ্যাক্সিডেন্ট না করলেই হইলো, যতটুকু পারি একটু বুঝে শুনে আগাইতে হবে। এই পেছন থেকে এই পুরো রাস্তাটা এরকম বাজে অবস্থা ছিল। এই যে সামনে আমাদের ভাইরা হেল্প করতেছে এটারে টেনে নেওয়ার জন্য, আমি কোনোরকম একটু চালা চালা আসতেছি, বাইক কোনোভাবেই সোজা নেই, অনেক কষ্ট করলেন ভাই। এসি কী অবস্থা, যে একটু সফটলি আগাইতে হবে। যে সুন্দর বিষয়টা এই যে দেখেন, প্রত্যেকটা গাছে এরকম খেজুর, আমরা একটু একটা বাজারে আসছি। সজল ভাইয়ের বাইকের হাওয়া কম চাকায়, আর একটু সুযোগে কাদাটাও সরা নিতেছি। মজার বিষয় হইতেছে, আমরা চিন্তা করি যে আসলে দেশগ্রামে অনেক কিছুই অনেক কম খরচে করা যায় বা অনেক কিছু অনেক পজিটিভ জিনিস চিন্তা করি, কিন্তু আসলে তা না। বাইক আমরা ধোয়াই নেই, তার কারণ হইতেছে বাইক বৃষ্টি সিজনে এই মুহূর্তে যেহেতু ট্রাভেল করতেছি, বাইক ওইভাবে ক্লিন করাটা আসলে বোকামি। তো আমরা করলাম কি, জাস্ট এই যে পেছনের সামনের চাকাগুলো একটু মেশিন দিয়ে ওয়াশ করাইছি। সে বলতেছে 200 টাকা করে নাকি নর্মালি সে ওয়াশ করে। আমরা ঢাকায় ফোম ওয়াশ করি মাঝে মধ্যে 80 টাকাও নেয়, যতভাবে যত্ন সহকারে কাজ করা যায় তার চেয়ে সুন্দরভাবে করে। আমরা নর্মালি দেশগ্রামের মানুষদের অনেক সরল সহজ ভাবি, কিন্তু আসলে এদের মতো চিন্তাভাবনা, মানে এরা যেরকম একটা চিন্তাভাবনা আমার মধ্যে থাকে যে আইসিআর পাবো, এই জিনিসটা না তাদের মধ্যে থেকে কোনো দিন যায় না। ঢাকা থেকে আসছে মানে যা মন চায় তা করবে, যা বিল মন চায় তাই করবে, এরকম একটা অবস্থা। যাই হোক, কুয়াকাটার উদ্দেশ্যে যাব, রাস্তার অবস্থা বেহাল। যতটুকু বুঝতেছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আপাতত এখানে ব্রেক দিচ্ছি। আচ্ছা, যেটাই হোক অবশ্যই আপনাদের জানাবো, দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকেন। ওকে, আমরা আসছি তো ঠিক আছে, সামনেই বীজ ছিল, কিন্তু আমরা এখন একটু ব্যাক করতেছি। ব্যাক করার একটা স্পেসিফিক রিজন হইতেছে, আমরা এখানেও একটা ভাইয়ের বাসায় উঠবো। মূলত কুয়াকাটার যেই আকর্ষণীয় যেই জায়গাগুলো সেটা সেই লোকেশনটার কাছাকাছি। জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, আমার দুই সাইডেই হইতেছে বিল, বিলের মতো। পেছনে কিছু লোকজন ছিল যারা মাছ ধরতেছিল, আর একদম ঠিক মাঝখানে একদম সরু একটা রোড, দুই পাশে কিছু তাল গাছ, এর মাঝখান দিয়েই যাইতেছি আমরা। আর যাইতেছি হইতেছে চাপলি বাজার, অনেকে হয়তো বা রিসেন্টলি দেখতেছেন, কিন্তু ট্যুরের অভিজ্ঞতা আমার অনেক আগে থেকে। আমি আমার এই জীবনে কোনো বাজে যদি ট্যুর দিয়ে থাকি তাহলে এটা দেখছি এবারেরটা, মানে এর মতো জঘন্য রাস্তা, আর জঘন্য অভিজ্ঞতা আমার মনে হয় কখনোই হয়নি। আমার আস্তাগফিরুল্লাহ বললো অনেক কম হয় এটার জন্য। খুলে দিয়েছে উন্নয়ন, পায়ের অবস্থাটা একটু দেখেন, যদি দেখানো যায় আর কি, এই দেখেন। যা গাইগুলো বললে আবার অনেক সময় আছে, এমনিও চাকরি করি না, তার উপরে চাকরি থাকবো না, এই আর কি। এটা দেশের উন্নয়ন, আমরা ঘুরা অন্য একটা রোড দিয়ে ঢুকার চিন্তা ভাবনা করতেছি, আরেকজন বললো তারে ফলো করতে, ঠিক আছে যাই ওইভাবে। যাক, অবশেষে আমরা আসছি, মানে খুব ধকল গেছে, আচ্ছা নামি নেমে তারপর কথা বলতেছি। আসছি, আসার সাথে সাথে পুকুর ঘাটে যাই একটু কোনো রকম ক্লিয়ার করছি, কিন্তু এখনো দেখেন এই কাদা, কাদা একদম মাখামাখি অবস্থা, অনেক অঘটন অনেক কিছুই ঘটছে এখানে। সব কিছু মিলা ছিল, এখন রাত 12:30 বাজে, খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ, রেস্ট নিব। কোন ধরনের রেস্ট? প্রপার রেস্ট, ঘুমে যাব আজকে, ঘুমাই। এ পর্যন্তই আজকে ছিল, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।